মুঠোফোনে চার্জ কমে আসার সঙ্গে সঙ্গে জীবন প্রদীপ যেন একটু একটু করে নিভতে শুরু করে। কেননা বর্তমান সময়টাই তো মোবাইল ফোন অর্থাৎ তথ্য প্রযুক্তির। তবে ফোন ব্যবহারকারী হিসেবে অভিজাত শ্রেণীভুক্ত হলেও চার্জের ক্ষেত্রে আইফোন ইউজাররাই যেন সব থেকে পিছিয়ে। আবার চার্জ দেওয়ার সুবিধাও এতদিন ছিল এক প্রকার কুক্ষিগত। তবে এবার অ্যাপলের এক ঘোষণা অবাক করে দিয়েছে কোটি আইফোন ভক্তকে। কী থাকছে অ্যাপল ফোনের নতুন ফিচারে, এ নিয়ে আজকের আয়োজন। সঙ্গে আছে আমি তাজরিন ডিকা। অ্যান্ড্রয়েডের চার্জারে চার্জ দেওয়া যাবে আইফোন, এমনটা কখনো ভেবেছেন কি? বিষয়টা অবাক করার মতো হলেও সত্যি। এ বিষয়ে অ্যাপল এক প্রকার সরাসরি ঘোষণা দিয়েছে। এতদিন আইফোন চার্জ হতো শুধুমাত্র লাইটনিং পোর্টস থেকেই। বিশ্বের অন্য সব অ্যান্ড্রয়েড ফোনে USB টাইপ সি চার্জার ব্যবহার করা গেলেও আইফোন চার্জের জন্য লাইটনিং চার্জার ব্যবহার করা বাধ্যতামূলক ছিল। অবশেষে উঠতে যাচ্ছে এই বাধা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসওয়াক বলেছেন, আইফোনের চিরাচরিত লাইটনিং পোর্টের স্থলে টাইপ সি পোর্ট স্থানান্তর করবে অ্যাপল, যদিও এই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন। এই চার্জিং পোর্ট পরিবর্তনের সময় সম্পর্কে সরাসরি কিছু না বললেও অ্যাপেল কর্মকর্তারা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন তাদের গ্রাহকদের জন্য সময় নির্ধারণ করেছে। তবে জোসওয়াক নিশ্চিত করেছেন, ইউরোপীয় ইউনিয়নের যে নীতিমালা তার সঙ্গে অ্যাপল একত্রতা ঘোষণা করেছে। তবে সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, আগামী বছর থেকে আইফোনে USB টাইপ সি ব্যবহার হতে পারে। 24 অক্টোবর EU সদস্য দেশগুলির মন্ত্রীরা সাধারণ চার্জার আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ আইনে বলা হয়েছে, 2024 সালের মধ্যে স্মার্টফোন এবং ট্যাবলেট সহ ইলেকট্রনিক ডিভাইসগুলোতে টাইপ সি চার্জিং পোর্ট থাকতে হবে। জোসওয়াক নিশ্চিত করেছেন যে ইউরোপে লঞ্চ হওয়া সকল আইফোনে USB টাইপ সি পোর্ট দেওয়া হবে। তবে ইউরোপের বাইরের ফোনগুলি USB টাইপ সি পোর্ট পাবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত করে এখনও কিছু জানাননি।